তোমাদেরকে আরেকটি ছোট পরীক্ষা আমি দেখাবো। তোমরা সবাই জানো যে পরিবেশে মাটি, জল, বায়ু জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে, আর সমস্ত যে পরিবেশের সব কিছুই বায়ুর মধ্যে ডুবে আছে। তবে বায়ুকে তো আমরা চোখে দেখতে পাই না, তাহলে কি করে বুঝতে পারি যে বায়ু আছে? অনেক সময় গায়ে জোরে ধাক্কা লাগলে বা গাছের ডালপালা নড়লে আমরা বুঝতে পারি যে। আজকে তোমাদেরকে আরেকটি ছোট পরীক্ষা আমি দেখাবো। তোমরা সবাই জানো যে পরিবেশে মাটি, জল, বায়ু জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে, আর সমস্ত যে পরিবেশের সব কিছুই বায়ুর মধ্যে ডুবে আছে। তবে বায়ুকে তো আমরা চোখে দেখতে পাই না, তাহলে কি করে বুঝতে পারি যে বায়ু আছে? অনেক সময় গায়ে জোরে ধাক্কা লাগলে বা গাছের ডালপালা নড়লে আমরা বুঝতে পারি যে বায়ু আছে। এই বায়ুর সাহায্যে আমরা শ্বাসকার্য করি, তো এটা আমরা জানি। কিন্তু এটা তোমরা জানো কি যে বায়ু আগুন জ্বালাতেও সাহায্য করে? সেই পরীক্ষাটাই আজকে তোমাদের আমি করে দেখাবো। দেখো, আগুন জ্বালাতে বায়ুর দরকার হয়। এসো আমরা পরীক্ষাটা দেখি। এই পরীক্ষার জন্য আমার যেগুলো লাগবে সেটা তোমরা যেগুলো মায়ের থেকে নেবে, সেটা হলো একটা থালা, একটা কাঁচের গ্লাস, একটা মোমবাতি আর একটু জল। প্রথমে মোমবাতিটা একটা থালার মধ্যে বসিয়ে নাও, তারপরে এর মধ্যে একটু জল ঢাল। এবার বাতিটি জ্বেলে দিলাম। দেখো বাতিটা জ্বলছে। এই জ্বলন্ত মোমবাতির উপরে আমি একটি কাঁচের গ্লাস ঢাকা দিয়ে দিলাম। দেখো, বায়ু চলাচল হচ্ছে না বলেই আগুনটা কমিয়ে কমিয়ে গিয়ে অবশেষে নিভে গেল, আর গ্লাসের মধ্যে জল ঢুকে গেছে। তাহলে এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হলো যে আগুন জ্বালাতে বায়ু দরকার হয়। আগুন জ্বালানোর ফলে গ্লাসের মধ্যে যে বায়ু অর্থাৎ অক্সিজেনটুকু ছিল সেটা আগুন জ্বালাতে শেষ হয়ে গেছে এবং সেই ফাঁকা জায়গায় জলটা ঢুকে গেছে। তাহলে এই পরীক্ষার দ্বারাই আমরা জানতে পারলাম যে আগুন জ্বালাতে বায়ু দরকার হয়। সেই জন্যই দেখবে উনুন, হ্যারিকেন, লণ্ঠনের নিচে বায়ু চলাচলের জন্য জায়গা রাখা হয়। তাহলে এই পরীক্ষাটা তোমরা একটু বাড়িতে করে দেখো, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে করবে। কেমন? সবাই ভালো থেকো।